আজ যে এই গল্প আমি মানছে শুনাই সারা ঘুম তো উড়াইছে আমার। রাইট বাদে সাইটে আমার দোস্ত কি কাম করছে এটা মনে হয় আয়ো আমার আমারটা দেও কলসিটা ধরার জন্য আঁকাও বারো ঢোকা আয়ো না কিতা আমার লগে বেশ বই তো মানুষ দিন লাগবো বাদে রাত চারটে বারোটা বা দুইটা আঁশ খাইবো। হাই রে হাই মনের ইচ্ছা আচ্ছা আর ঘুমাইতাম তো ফাল্লাম এ না হইতে রয়েছি হাও মাও খাওয়ার তো শেষ নেই। হন ঘটনা যেটা হইছে এই যে গুস্তুরি আমার আত যে গুস্তুরি আপনারা দেখতেছেন এই গুস্তুরি হলো আশের গুস্তুরি। ঘটনা কোনটা করছে মা বাবা কথা আর চুরি হয়ে রাঞ্চ জব দিছ কাটছ রাঞ্চ মেন কাহিনী এই তৈল্লা সারা ভিডিও সম্পূর্ণ হইতো না আজ যে ভিডিও তৈল্লা সারা সম্পূর্ণ এই ওয়াটা কই যেটা তো চিত্রায় দিছেন ফাঁদ নাই তো লই আমরা ফাগারটা দিয়েছে ভাগ্য বলো ফাগারটা দিয়েছে কেত গেল তো ভাই আসি না শাঁটও খাওয়ান লাগবে ভটকে ওই যে তুমি কইবা শাঁট গিয়াই দিলে এই বা চিত্রায় দিছে মাই আনটি জব আই রে চামড়াটা চিলাইতে যে একটা কষ্ট হয়েছে রাত তিনটে বন্ধ আরেক মিনিটের রে দেখো এইভাবে কাটো এইভাবে কাটো এত কষ্ট করে কাইটিয়া এই লোকটা পরে কি কাম রয়েছে মরি নাই এখন তো ভাত রান্ধতে আয়া দি গরম চাউল আছে কিন্তু জারা নাই আয় আইরে এই লোকটা উপাইরিয়া উপাইরে এমন জারা শুরু হচ্ছে অবশেষে আমাদের রান্না হয়ে গেছে আমরা খাবো। তবে কাহিনী নেই কি কি সারটা চিত্রা নিয়ে চিত্রা এই ব্যক্তিরা আল্লাহ দীর্ঘ না খায়াল দেব আমিন এন আমার এনেদানি খুব স্বাদ সেই স্বাদ এত স্বাদ কে আজ যাই তো গুস্তু খাওয়া হইলো তাও দিছে মানলাম আমি তো হইন না আয় হায় রে কই কি কাণ্ড না করছে ঘুম তো উঠছে এটা আবার কি ধরছে হাগার তোকে হাত ঢুকাইছে একটা মা ওহন কেমন কাণ্ডটা গুস্তুরি পড়ছে বাদ দে না ব্যাগ তো বাগার মাছ কত টুয়া লাইন দে হাজির ওহন কইতে বালা হয়েছুন খেত করলে তো একটা কামে আছেন তো সার চিত্র নিয়ে লই লেখে সার সহ খাওয়ান লাগলো আমি ভাবতেছি সার তো মাটি দিলে সাথে সাথে টাইন নিল কেত করলো কে গুস্তুরি টুয়ান গেল হইলে দুই সাইডে তো আড়াই লইলে ভাগ্য ভালো ফানি ফসছে এই ব্যক্তিও ফিসলা কায়া মানে এটা হইলো একটা ক্যারাতি দিছে ফিসলা কায়া আমি কিছু জায়গায় বললে এটা তুলে নিয়ে আইতাম কারণ
কষ্ট করে গাছি না? আচ্ছা এটা বুঝলাম, আর আমি কি আড়াইছে বড় জোর একটা আড়াইছে কাহিনীটা এটাই। এরপরে মনে করেন যে আমরা পাঁচ জন মিলে রাইট সাইডটা বাজি, এবার একটা খানা দিতে আছি, আসবে পরিকল্পনা ছিল যে আমরা মুড়ি দিয়ে খাবো, মুড়ি পাবো কোথায়। তারপরে কি করলাম, মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো, ভাত রান্না করে ফেলাইলাম। হ্যাঁ হ্যাঁ, এই তো চিত্রাইছে।